আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। এরপর ফিস সালা, সালাতেও দোয়া করার সুযোগ আছে তিনটা জায়গায়, খেয়াল করে শুনেন। নাম্বার ওয়ান, যখন আপনি সালাত শুরু করলেন, তাকবীরে তাহরিমা বাদার পরেই আমরা শুধু একটা দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই একটা দোয়া পড়ি। আসলে কিন্তু এখানে অনেক দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হ্যাঁ, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধার পরে তারপরে এই দোয়াটা করতেন, তাকবীরে তাহরিমা বাঁধার পরে। এটা আমরা ভুল করি, আমাদের বাংলাদেশে এটাকে জায়নামাজের দোয়া বলে। না, এটা জায়নামাজের দোয়া নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মুসল্লা বা জায়নামাজে দাঁড়িয়ে পড়তেন না, তিনি তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়তেন। এরকম আরো অনেক আছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা পড়তেন। আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়ায়া বিল মা'ই ওয়াস সালজি ওয়াল বারাদ। এত সুন্দর অর্থ, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যত দূর, আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব তৈরি করে দাও। তারপর দুধ দিয়ে, মধু দিয়ে, ঠান্ডা বরফ দিয়ে আমার গুণাগুলোকে, পাপগুলোকে ধুয়ে মুছে আমাকে নিষ্পাপ করে দাও। এই সুন্দর সুন্দর আপনি দোয়াগুলো যখন নামাজের শুরুতে শুরু করবেন, এই দোয়াগুলো আল্লাহ কবুল করে। তাহলে দোয়া কবুলের, নামাজের মধ্যে দোয়া কবুলের প্রথম জায়গা পেলাম তাকবীর তাহরিমের পর। তবে এটা ফরজ সালাতে না, কারণ ফরজ সালাতে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়তে হয়, লম্বা সময় পাওয়া যায় না, এটা একাকী নফল সুন্নত নামাজে। সালাতে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় জায়গা হচ্ছে সেজদায়। কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে তখন চলে যায় যখন সে সেজদায় লুটিয়ে পড়ে। আমরা আল্লাহর সবচেয়ে কাছে কখন যাই জানেন? যখন আমরা সেজদায় থাকি। আল্লাহ রাসূল বলেছেন, ফাকসিরু ফীহি দুআ, তোমরা বেশি বেশি দোয়া করো, বেশি বেশি কি করো, দোয়া। আপাত দৃষ্টিতে দেখা যায় যে মসজিদের সূরাওতে সেজদা করেছে বা কার্পেটে, আসলে হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদাটা করেছে, এই জন্য তখন আমরা বেশি বেশি দোয়া করবো, দোয়াটা কবুল হয়। তাহলে সালাতে দুইটা জায়গায় গেল, সালাতে দোয়া কবুল হওয়ার তিন নম্বর জায়গা হচ্ছে সালাম ফেরানোর আগে। এটা আমরা অনেকে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা, চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে কেউ যেন সালাম না ফিরায়। সে চারটা, এক হচ্ছে আন ফিতনাতিল عذاب القبر، الله رسول بورتنا اللهم إنا نعوذ بك من عذاب القبر، نعوذ بك من عذاب جهنم، نعوذ بك من فتنة المحيا والممات، نعوذ بك من فتنة المسيح الدجال. এটা বিষয় থেকে পানা যায় না। তো এই দোয়াটা ছাড়াও অন্য দোয়া পড়তে পারেন। আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা এটাকে দোয়া মাসুরা বলি। এটা ছাড়াও আপনি অন্যান্য মাসনুন দোয়াগুলো কিন্তু পড়তে পারেন। তাহলে সালাতে ইস্তিগফার পড়তে পারেন। সালাতে আপনি তিন জায়গায় দোয়া করার সুযোগ পেয়েছেন। এক হচ্ছে সালাত শুরু করেই দোয়া, দুই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেজদায় পড়ে দোয়া। হ্যাঁ, সেজদায় কোরআনিক দোয়া করা যাবে এবং ওই সময় দোয়া কবুল হওয়ার হাই চাই। নাম্বার থ্রি হচ্ছে সালাম ফেরানোর আগে দোয়া। তাহলে সালাতে দোয়া কবুল হয় এটা আমরা জানলাম।